যাবো গ্যান মুক্তি ডক্টর কাফিলউদ্দিন সালেহী হুজুরের কাছে একটি প্রশ্ন এসেছে। শাহ আকবর আলী নামে একজন প্রশ্ন করেছেন, আমার সদ্য সম্মানিত তিনজন আলেমের কাছে একটি প্রশ্ন। ইমাম আহমদ রেজা খান বেরলভি রহমতুল্লাহ উপমহাদেশের ইসলামের প্রচারের ভূমিকা ও উনার শান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বর্তমানে ফতোয়া অপব্যবহার হচ্ছে, এ সম্পর্কে আল্লামা বুখারী এবং কাফিলউদ্দিন সালেহী হুজুরের কাছে ধর্মীয় বিধান মতে উনি জানতে চেয়েছেন যে আহমদ সৈয়দ আহমদ বেরলভি এবং সৈয়দ আহমদ রেজা খান বেরলভি রহমতুল্লাহ সম্পর্কে উনাদের ইসলামের কতটুকু অবদান বা উনারা আপনার দৃষ্টিতে উনারা কি কি সমপর্যায়ের আলিম ছিলেন কিনা, বুজুর্গ ছিলেন কিনা? শাহ আকবর আলী, দেখুন আসলে বিষয়গুলো তো আপনি এমন ভাবে উপস্থাপন করছেন, আমি উত্তর দিতে গেলে একদল বুঝবে যে তাদের বিপক্ষে চলে গেছি, আরেকজন বলবে যে তাদের পক্ষে চলে গেছি। আপনারা যে দুইজন আছেন আজকে বুখারী হুজুর আর আপনাকে আমরা এরকম আর কখনো পাবো না মনে হয়, কিন্তু আপনারা কিন্তু দুই দিকের দুইজন স্কলার এখন একজন শীর্ষ আলিম। আপনারা এই বিষয়টা একটু বললে আমরা যারা তরুণ প্রজন্ম আছে বিভিন্ন লোক প্রশ্ন করে জানতে চাচ্ছে আমাদের একটা সমস্যার সমাধান হয়, আমরাও চাই ঐক্য। আমি যেটা মনে করি আমার যেটা খুব গালিব ধারণা সবচেয়ে বেশি যেটা আমি মনে করি যে সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাই তার যে খেদমত তার যে অবদান তার আপন অবস্থানে এই উপমহাদেশের বাংলাদেশ বিশেষ করে এই বাংলাদেশের অধিকাংশ জায়গায় ইসলাম প্রচারে যে সমস্ত পীর মাসাই গলিয়া উলিয়া যারা খেদমত করে যাচ্ছেন এবং আরেকটা দিক থেকে দারুলুম দেওবন্দের যে দলটি এই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে খেদমত করে যাচ্ছেন তাদের প্রত্যেকের মাশরাফ প্রত্যেকের মূল জায়গা হলো সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাইহি। আপনারা দেখুন আমরা সমালোচনা করতে ইচ্ছুক মানে এত বেশি উৎসাহ বোধ করি আমরা কাকে ছোট বানাবো এবং কাকে বড় বানাবো, আমি তো ফেসবুক এখন ছেড়ে দেওয়ার পালা হয়ে গেছে আমার। আরে এত বড় একটা গান্দা জায়গা, ছোট ছোট বাচ্চারা যে কথা বলে মানে ফেক আইডি, এটা আগে বুঝতাম না আমি যে এটা একটা ধোকাবাজের জায়গা। তো আসল মূল বিষয়টা হলো মাওলানা উসমানের সালির সাথে ডক্টর এরশাদ আল বুখারী যেটা এখানে আমরা যারা আছি আমি বলবো যে কারো বিবরণে কাউকে আমরা কটাক্ষ করে যদি না বলি আমরা একটু বলবো যে সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাই তিনি শহীদে বালাকোম এবং তার মর্যাদা তার সার মান তিনি কোনো অবস্থাতে ওয়াহাবি ছিলেন না, তিনি অবস্থা কোনো অবস্থাতে কোনো কুফুরি মতবাদ এই উপমহাদেশে কখনো তিনি প্রচার করেন নাই এবং ওয়াহাবিয়তের সাথে কুফুরি আকিদার সাথে সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাইর কোনো ন্যূনতম সম্পর্ক নাই। এটা যে যেখান থেকে বলুক না কেন আপনারা দেখেন এটাকে কেন্দ্র করে চিটাগাঙ্গের একজন ব্যক্তি তিনি আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আমি একখানে বক্তব্য দিয়েছি, যদি কেউ সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাই সম্পর্কে বাজে মন্তব্য করে তাহলে আমি ব্যক্তিগতভাবে তার এই করব, আমি এটা বলেছি আমার বক্তব্যকে কেন্দ্র করে একজন ব্যক্তি একজন নাম নাম জানা যায় আমি তাকে চিনতাম না তিনি একেবারে বক্তব্য দিয়ে তোলপাড় করে ফেলছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ আলাইকে। আমি বিশ্বাস করি আমার একিন এবং বিশ্বাস এবং এই উপমহাদেশের মধ্যে এই যত দরবার আছে হক্কানি দরবার সমস্ত হক্কানি দরবারের মূল ব্যক্তি হলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভি রহমতুল্লাহ। বাকি রেজা খান বেরলভি সাহেব তিনি তার অবস্থান থেকে তিনি অনেক বই পুত্র লিখেছেন, তার যে খেদমতটুকু হয়েছে তার অবস্থান থেকে তাকেও কোন অবস্থানে আমি মনে করি না যে তাকে কখনো তুচ্ছতা ছিল আমি করব। হ্যাঁ ব্যক্তির দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে, রায়ের পার্থক্য সেখানে হতে পারে, আমার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে তার সাহাবা সাহাবী দুইজন ব্যক্তি সাহেবান যে হযরত ইমাম মুহাম্মদ ইবনে হাসান আস-সাইবানি হযরত আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তারা কিন্তু সেখানে বিরক্তি প্রকাশ করেছেন একমত প্রকাশ করেন নাই এটা দেখা গেছে। তো কাজেই আমরা কোন কোন ক্ষেত্রে কোন ব্যক্তি দুনিয়ায় পরে আসবে আর কেউ দুনিয়ায় আগে আসবে, যিনি পরে আসছেন আমরা তাকে তুচ্ছ করব এটা কখনো ঠিক নয়, বরং আমি মনে করি যে এখানে যার যতটুকু খেদমত যে যে অংশে হয়েছে তার দ্বারা যতটুকু খেদমত হয়েছে খেদমতটাকে আমরা স্বীকৃতি দিব, কোন যদি আকিদা থাকে তাহলে আকিদাটাকে আমরা সেটাকে মানবো না, ওই আকিদা থেকে আমরা দূরে সরে যাব, ওই আকিদাটাকে আমরা কোনো মতে প্রশ্রয় দেব না। আপনি জানেন আমি বলতে চাই না আজকে প্রসঙ্গে আমি আপনি আগেও বলেছি আপনাকে যে আমি প্রসঙ্গে কথা বলবো না,
আমাদের প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ যে আসছে কেন? আপনি কি বলবেন যে মোহাম্মদ এই শব্দটাকে নিয়ে আজকের একদল বাতিল পন্থী তারা বিশাল তর্ক করছে, আমি এই ফিল্ডে আজকে যুদ্ধ করছি, যুদ্ধের ময়দান আমি তৈরি করছি, আজকে তারা আমাকে চিনতেছে না, একদিন তাদের দিতে হবে আমাকে। আজকে মোহাম্মদ এই যে প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ, এটা আসলো কি করে? এটা আসার পেছনে একমাত্র কারণ যে আমাদের নামের শুরুতে শ্রী শব্দ লেখা হতো, শ্রী আবদুল্লাহ, শ্রী আব্দুর রহিম। এটাকে আন্দোলন করে, এটাকে মুসলমান, এটাকে কৌশল করে বাদ দিয়ে সেখানে শ্রী শব্দের জায়গায় মোহাম্মদ শব্দ তারা প্রতিস্থাপন করেছেন। তারা কত বড় ভালো কাজ তারা করেছেন। আমরা একটু ইতিহাসটাকে যদি লক্ষ্য করি তার দেখবো রেওয়াজ এটা বেদাত, গোপন সুন্নত বলতে গেলে কিছু নাই, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল। আমার বক্তৃতা আমি পরিষ্কার করে বলেছি, যে কোনো দরবার, যে কোনো ব্যক্তি গোপন সুন্নত বলতে গেলে কিছু যদি বলে তাহলে এটা তার নিজস্ব মত, এটাকে কখনো গ্রহণ করা যাবে না। তবে আমি যতটুকু জানি সেটা হলো যে এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা, যে এলাকার মধ্যে গরু জবাই করা বা এরকম ভাবে মুসলমান গরু জবাই করবে, আপনারা জানেন পরশুরামের ইতিহাস, সেখানে গরুর গোশত তার বাড়িতে কাকে ফেলে দিয়েছে, কারণ একটা পরিবারকে পর্যন্ত শেষ করে ফেলে দিয়েছে। তো কাজেই আমি একটু ইতিহাসটা তুলে ধরতে চাই, আমি কোন রেজা খানি, কোন আদ্রসি অথবা কোন অন্য কোন কোন ব্যক্তির পূজারি আমি না। কোন দরবার যদি অন্যায় করে, কোন বাতিল, কোন ভণ্ড, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কেউ বলতে পারবেন না। তার কারণ আজকের এই সময়কালে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি তর্ক, কি দরকারটা ছিল আমি তো সমাধান দিয়ে ফেলেছি, পীরের বলতে আমি বলতে চাই না, আপনার সাথে আমি কথা বলেছি যে আমি নিয়ে কথা বলবো না, কিন্তু আমি একটি কথা বলতে চাই যে পীরের বাড়ির কুরবানির এটা রেওয়াজটা এটা কখনো গ্রহণযোগ্য নয় আমাদের কাছে। তবে এটা সৃষ্টি হয়েছে কেন? এটা সৃষ্টি হয়েছে কারণে যে যে এলাকায় এই পীরের বাড়ির কুরবানির কথাটা আসতেছে সে পুরা এলাকা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে হিন্দুরা এত বেশি প্রভাবশালী ছিল, মুসলমানদেরকে কুরবানির গরু পর্যন্ত জবাই করতে দিত না। তাহলে পীর সাহেব যিনি আছেন তিনি বলছেন যে আমরা তো আছি, চলো তাহলে এক জায়গায় মিলে এক জায়গায়। গোপন সুন্নত বানাই দিয়েছে, এগুলো সবগুলোই বাতিল, এগুলো কখনো গ্রহণযোগ্য নয়, এটাকে গ্রহণ করার মতো আমরা কিছু মনে আমরা কখনো সাহ এটাকে দেব না। হ্যাঁ, বাকি যদি কেউ পছন্দ করে, আমরা দেখেছি কিছু কিছু দরবার তো এমন আছে যে বাইরের থেকে দান আসছে, দান আসে, আর সেখানে দরবারের সবচেয়ে মহান ব্যক্তি যিনি গদিতে আছেন অথবা যিনি দায়িত্বে আছেন তিনি কিছু ক্রয় করে, চাল ক্রয় করে, গরুর গোশত ক্রয় করে বা গরু জবাই করে তাদের কাছে বিতরণ করেন, এর চেয়ে মধ্যে নাই। আমি আপনার কাছে একটু বিনয়ের সাথে যে ব্যাপারটা পরিষ্কার করে যেটা বলতে চাই, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আমার কাছে একটু বলেন, আমি আপনার বলতে চাই আপনার কথা আসছে না ক্লিয়ার, আপনি আবার বলেন হুজুর কি আমার কাছে কি জানতে চাইছেন বলেন, আপনার যে হুজুর অংশটা যেটা কি জানতে চাইলেন আমার কাছে। না, আমরা জানতে চেয়েছিলাম, আমি না, আমাদের একজন দর্শক শাহ আকবর আলী বলছিলেন, লাইনে ডিস্টার্ব হচ্ছে হুজুরের লাইনটা হয়তো ডিস্টার্ব হচ্ছে, আমরা চলে যাই। ডক্টর এরশাদ আল বুখারি, হুজুর আপনি হয়তো বুঝতে পারছেন আমি যে প্রশ্নটি করেছি, দুজন ব্যক্তি, আমি সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির, আমি নিজে কিন্তু ভক্ত অনুরক্ত, আমি ওই মসলাকের একজন ব্যক্তি, আমি সারসিনা দরবারে মরিদ,
কাজী সাসিনা দরবার এটা সৈয়দ মোস্তফা সৈয়দ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে এসেছে। বাকি আহমদ রেজা খান বেরলভী সাহেব তার অবস্থানে থেকে তিনি যে খেদমত করেছেন, মানুষের কোনো আকীদা কোনো বিষয় যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটা নিয়ে আমরা নিজেরা বসে বসে এগুলো সমাধান করব। কিন্তু এগুলা এই বড় করে বলে জাতিকে বিভ্রান্ত করা, এটা অমুকে রেজা খানি অমুকে এই হয়ে গেছে, এগুলো তো আমাদের মধ্যে আজকে অনৈক্য তৈরি হচ্ছে। আমি এটা মনে করি যে এগুলো সমস্ত এই প্রশ্নগুলো পরিহার করা একান্ত দরকার। জি ধন্যবাদ, ধন্যবাদ হুজুর সুন্দর করে বলার জন্য। আসলে অত্যন্ত সুন্দরভাবে বলছেন আপনি। যদি কি ডক্টর এরশাদ আল বুকাই হুজুর আপনি কি বিষয়ে কিছু বলবেন না ওনার সাথে একমত আপনার? না আসলে আমাদের আমি তো বাংলাদেশে বড় ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলার দরবারে লেখাপড়া করছি এবং ওনারই দরবারে আমি আমাদের পূর্বপুরুষ হচ্ছেন হযরত সাইয়েদনা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, ওনার ভাই ছিলেন সৈয়দ জামালউদ্দিন বুখারী, ওনারই বংশধর। এবং সৈয়দ জামালউদ্দিন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহর ভাই সৈয়দ জামালউদ্দিন আউলিয়া রহমতুল্লাহর 22তম আমরা ওলাদ। তো 47 আমার দাদা বাংলাদেশে আসছেন, তো আমাদের এখনো পুরো খানদান দাদার দিক থেকে নানার দিক থেকে ম্যাক্সিমাম সব ইন্ডিয়াতেই গেছে। মাওলানা ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা উনি প্রায় 1500 কিতাব লিখেছেন, ঠিক আছে। এবং ওনার ডাইরেক্ট ওনার দরবারের আমি মাওলানা আবুল কাসেম নুরী সাহেব যার মুরিদ, আমি কিন্তু আমার নামের সাথে কখনো পীর বা খলিফা এগুলো লিখতে দেখি না, কারণ আমি প্রায় 22 জায়গা থেকে খেলাফত পাইছি, আমি কখনো পীর শব্দ লিখতে দেই না বা অমুক দরবারের খলিফা এটাও লিখতে দেই না, কারণ আমরা জানি যে বর্তমানে পীরের বিরুদ্ধে এভাবে মানুষদের মানে মানুষকে নামানো হয়েছে যে পীর শব্দ থাকলেই সাধারণত জেনারেল শিক্ষিত যারা আছে ওরা আপনার বক্তব্য শুনতে চায় না। তো আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি 1500 কিতাব লিখে তৎকালীন মানে আল আতায়া নববিয়া ফিল ফাতাওয়া রাদাবিয়া প্রায় 33 খণ্ডে, এক একটা খণ্ড প্রায় 1200 পৃষ্ঠার উপর 33 খণ্ডে আল আতায়া নববিয়া ফিল ফাতাওয়া রাদাবিয়া লিখে এই উম্মতের উপর অনেক বড় এহসান করেছেন। রেজা খানি শব্দটা এটা ওয়াবি রাব এই শব্দটা শুরু করলো যখন তাদের কিছু বদাকিদাটা উনি তুলে ধরলেন হুসামুল হারামাইন আলা মানহারিল কুফি ওয়াল মাইন এই কিতাবের মধ্যে, তখন তারা এই শব্দটা রেজা খানি বলতে শুরু করলো। আমি যেখানে আমার যেটা স্ট্যান্ড আমি দেখেন ইয়েতে যারা সৈয়দ আহমদ বরেলভি গ্রুপের আছেন ওনার এখানেও আমি যাই, ঠিক আছে, আর আলা জাতির দরবারে যারা সম্পৃক্ত তাদের এখানে যাই। আমার যে চিন্তাধারা হচ্ছে যে আমরা কোনো সিলসিলার কোনো বুজুর্গকে গালি গালাজ না করে এই বাংলার মাটিতে যারা ইয়া নবী সালাম আলাইকা পড়নেওয়ালা, যারা নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালামের জন্য নিজের প্রাণ উৎসর্গ করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ও মানকে তুলে ধরনেওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বেসিক আকীদার মধ্যে যারা পড়ে আমরা তাদেরকে আপন করে নেব। এবং আমাদের শত্রু যারা মাযহাবের শত্রু আমাদের সুন্নিয়তের শত্রু এদেরকে আমরা চিহ্নিত করব, এদের সাথে আমাদের কোনো আপোষ নেই। আর যারা আমাদের আকীদার সাথে যাদের মিল আছে, আমাদের মাযহাব ও মিল্লাতের সাথে যাদের মিল আছে তাদের বিরুদ্ধে কথা বলে, যেমন সালিহ সাহেব আমাদের জনাব ডক্টর কফিলউদ্দিন সালিহ সাহেব যে কথাটা বললেন চট্টগ্রামের একজন ব্যক্তির দিকে ইশারা করে, দেখেন যে আমরাও দেখলাম যে এরপরে আমি ইয়েতে ফোন করলাম, আমি আলা হযরতের দরবারে ফোন করলাম এবং ওখানকার যিনি গ্র্যান্ড মুফতি তাকে জিজ্ঞাসা করলাম কি সৈয়দ আহমদ বরেলভি ওনার উপর কি মাওলানা ইমাম আহমদ রেজা খান সাহেব এর কোন কুফরির ফতোয়া আছে। উনি চমকে উঠলেন, কোন কথা হয় কোন কথা হয় ইয়ে ইয়ে বিল্কুল সারা সারা গলত হয়, উনকা উনকা কোই এসা ফতোয়া হি নাহি হ্যায়, কোই আগার দেখা দে তো মাই সারি জিন্দগি গোলামি করুঙ্গা। তো যারা সুন্নিয়ত কে বাড়তে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। আর আমরা অনেক কষ্ট করে আমাদের আসলাম সুন্নিয়ত কে এতদূর নিয়ে এসেছেন, অনেক কষ্ট করে। আপনি যখন একজনের পীরকে গালি দিবে সে আপনার দাদা পীরকে গালি দিবে, আপনার পীরকে গালি দিবে, দরকার কি আছে? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করুন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত নিয়ে আলোচনা করুন, আমাদেরকে কটাক্ষ একে অপরের কটাক্ষ করা বাদ দেই, না হলে বর্তমানে আমরা চট্টগ্রামে যেটা দেখতেছি আহলে সুন্নতের মধ্যে কতগুলো গ্রুপ, প্রত্যেকই গ্রুপ প্রত্যেক গ্রুপের আলাদা আলাদা চেয়ারম্যান। আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব আলাইহিস সালাতু সালামের শান এবং রিফাতের শান কে সামনে রেখে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যান করি, আমরা দেখছি তো পাকিস্তানে ছিলেন কি নাম ওনার নুরানি সাহাব উনি ঐক্য করেছিলেন, সবাইকে নিয়ে ঐক্য করেছিলেন, ঠিক আছে। আমাদের মধ্যে ঐক্য হবে, আমাদের মধ্যে ঐক্য হবে না কেন? আমরা যদি আমাদের বেসিক আকীদার জায়গায় ঠিক থাকি আমরা ঐক্য করতে পারি। আমরা কাউকে কটাক্ষ করব না, কারো পীরকে কটাক্ষ করব না, কারো সিলসিলাকে কটাক্ষ করব না। আমরা যে জায়গায় আমরা মানে মুত্তাফাক, যে জায়গায় আমরা মুত্তাফিক, এই জায়গাগুলোকে নিয়ে বেশি আলোচনা করব। কথা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস উম্মতের ইউনিটির বিষয়ে কাজ করতে বলা খুব কম, কিন্তু ডিভাইটেশন একেবারে খণ্ডে বিখণ্ডে বিভক্ত করার জন্য লোক বা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনিটির জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমিন। সুন্দর করে বলেছেন ডক্টর এরশাদ বুখারী, আপনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে এক লাইনে শেষ বক্তব্য নেব।